জেসমিন না মা তো আপনার জন্য পাঠিয়েছে আমার থেকে বেশি এখন এটা আপনার দরকার আগুন আমাকে জ্বালাতে এসেছিল আপনি জ্বলে গেলেন নিন আরেকটা ধন্যবাদের কথা শুনবেন না आज विदेशी देश सामने अपनी हमारे पाइस होटेल और आमा सम्मान बाचिए अवश्य आपनी जा कोरेछेन तार जन्य धन्यवाद तुच्छ তার পরিবর্তে আপনি যদি সত্যি কিছু আমাকে দিতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করে দিন क्लास टेनो पास करी आमी अशिक्षित आमी किभावे एत बड़ एकटा प्रतियोगिताय नाम दिते पारी आमी तो इंग्रेजीटाओ बोलते पारी ना जारा एसेछिलो तादेर साथे एकटा कथाओ बोलते पारी ना आर तादेर आयोजन करा प्रतियोगिताय आमी नाम देब आमी तार योग्य नई सत्यिई नई অপরাধী হয়ে দিলে বৌমনি বেশ এটা নিয়ে আমি আপনাকে আর কিছু বলবো না শুধু একটা কথা এটা নিয়ে প্লিজ আরেকবার ভেবে দেখবেন এটা তো আমার ডায়েরি এখানে এলো কিভাবে আমি তো ও বাড়িতে রেখে এসেছিলাম রাতে ঘুমানোর আগে আপনি হট চকলেট খেতে ভালোবাসেন আপনার পছন্দ হবে কিনা জানি না কারণ আমি এর আগে কোনোদিন তো হট চকলেট বানাইনি এই প্রথমবার বানাবো এটা কি আইসক্রিম গো হ্যাঁ টুটি ফ্রুটি ফুটি ফুটি দিয়ে তৈরি নাকি না না আসলে নানা রকম ফল দিয়ে তৈরি হয় তো তাই এই সাইকেলটা আপনার জন্য মানুষ হ্যাঁ যে ফানুষ ওড়াতে ভালোবাসি আপনি কি করে জানলেন না আসলে না আমাকে
আমাকে ছেড়ে দাও বলি, আমি কাজ করতে চাই না। বারে হ্যাঁ, এখন বলছিস তোকে ছেড়ে দিতে? আর যখন আমি তোকে সবার সামনে তাড়িয়ে দিচ্ছিলাম তখন তো একেবারে নাকের জলে চোখের জলে করে ও মা ঠাকুরন ও কর্তব্য সে আমাকে তাড়িও না আমাকে তাড়িও না করে একেবারে হাফুস দয়নে কান্না জড়িয়ে দিলি কেন রে? তখন বেরিয়ে যেতে পারতিস না? না কি রে, তখন বেরিয়ে যেতে পারতিস না তুই? আর যখন মেজ বউ তোকে আটকালো তখনও তো তুই সবার সামনে তোর দোষটা স্বীকার করে বেরিয়ে যেতে পারতিস রে, তখন কেন বেরোলি না তুই? আর এখন ভিজে বেড়ালের মতন ভান করে আমাকে বলছিস যে আর কাজ করবো না? হ্যাঁ আমাকে বলছিস, যাতে মেজ বউ আরো বেশি তোর আমাকে সন্দেহ করে, যাতে মেজ বউ বুঝে যায় যে আমি তোকে শাসিয়ে তাড়িয়ে দিয়েছি। আমি তো বাড়ির কাজের লোক, আমি তো তোমার বাপের বাড়ি থেকে এসেছি, আমাকে কেন এ বাড়ির এসব কন্ডলের মধ্যে জড়াচ্ছ বৌমনি? আমি তো চাইনি যে মেজ বৌদির আঁচলে আগুন ধরাবো। তুমি তো আমার হাতে প্রদীপ কানা ধরিয়ে দিয়ে আমাকে আচমকা ধাক্কা মারলে, আর তখন তো পিকু বাবা আমাকে পেছন থেকে দেখে দিল। এই চুপ কর, দেখা খাচ্ছিস? আচ্ছা তোর ধান্দাখানা কিরে বলতো, তুই কি দল পাল্টাবি ভেবেছিস মৌমনি? হ্যাঁ তুই কি দল পাল্টাবি ভেবেছিস? দেখলি তো ভালো করে কিভাবে আমি মেজ বউয়ের গায়ে আগুনটা লাগাতে চাচ্ছিলাম, দেখলি তো? হ্যাঁ আমি কিন্তু ঠিক সেইভাবে তোকে শেষ করে দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে, আর শুধু তোকে নয় গোটা গোষ্ঠীকে আমি হাওয়া করে দিতে পারি। হাওয়া শোন মোহিনী, তোর নারী নক্ষত্র আমার জানা আছে, এই কথাটা না মাথায় রাখবি, কোথাও যাবি না তুই, এই বাড়িতেই থাকবি, আর আমার কথা উঠবি বসবি। ঘরের বাইরে যদি তুই কোথাও পা ফেলার চেষ্টা করিস তখন আমি তোর কি হাল করবো সেটা তোর ভালো করে জানা আছে। তুমি আমার হাত থেকে বারবার বেঁচে যাবে? কি হলো বলুন, কি করে জানলেন আপনি? ওনাকে সত্যিটা বললে কি উনি রেগে যাবেন? কিন্তু মিথ্যেটাই বা বলি কি করে? চুপ করে রইলেন যে, বলুন। হ্যাঁ ওই আসলে আপনি পিকুকে বাজি ফাটাতে বাহন করলেন না, তাই আমি ভাবলাম যে আপনার হয়তো ফানুস ভালো লাগবে। ইস একদম মিথ্যে বলতে পারেন না আপনি। ও আচ্ছা, আর আমি যে হট চকলেট খেতে ভালোবাসি সেটা আপনি জানলেন কি করে? না আসলে আমি। আর টুটি ফ্রুটি, আপনি তো আমার জন্য টুটি ফ্রুটি আইসক্রিম বানিয়েছিলেন, আপনি জানলেন কি করে? টুটি ফ্রুটি আইসক্রিম আমার ফেভারিট। আর আমি যে সাইকেল চালাতে পারি সেটা জেনে আপনি আমাকে একটা সাইকেল উপহার দিয়ে দিলেন। হ্যাঁ আমার মনে হলো আপনার ভালো লাগবে, পছন্দ করবেন। আমার সমস্ত পছন্দের কথা আমি মুখ ফুটে বলার আগেই আপনি বুঝে যাচ্ছেন মিস্টার ঘোষ? মিস্টার ঘোষ? মিস্টার ঘোষ একটা সত্যি লোকানোর জন্য আর কটা মিথ্যে বলবেন আপনি? এটা কি আপনি জানেন না? কারোর পারমিশন ছাড়া তাদের জিনিসে হাত দেওয়াটা অন্যায়। হ্যাঁ আমি আমি খুবই দুঃখিত। বারে দুঃখিত বললে সাত খুন মা আপনাকে, আমাদের পিকু যে পিকু সে পর্যন্ত জানে কারো জিনিসে না বলে হাত দিতে নেই, আর আপনি আপনি শুধু আমার ডায়েরিটা হাতই দেননি পড়েও ফেলেছেন। হ্যাঁ মানে হাউ ডেয়ার ইউ? হ্যাঁ আপনি এই কাজটা করলেন কি করে? ছি 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 ছি,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি এই কাজটা করতে পারেন। না, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে বলুন, এই ডায়েরিটা কোথা থেকে পেয়েছেন? বিয়ের দিন, মানে বিয়ে হয়ে যাওয়ার পর। আপনার ছোট বোন দেবজানি আমাকে দিয়েছিল এটা। এই নাও, এটা আমার মেজদি ভাইয়ের ডায়েরি। ডায়েরি? হ্যাঁ, মেজদি ভাই রোজ রাতে ডায়েরি লেখে। এতে ওর ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, কষ্ট, মান, অভিমান সব কিছু লেখা আছে। হ্যাঁ, যাতে আমি আপনার সব পছন্দ অপছন্দের কথা জেনে আপনাকে আরো বেশি ভালো রাখতে পারি। পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।